আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা সবাইকে একটি পজিটিভ খবর ঢাকা মেট্রো রেল যেটি নির্মাণ কাজ চলছে সেই মেট্রো রেলের সবশেষ যে ভায়াডাক্ট বা স্প্যান যেটিকে বলা হয় সেই ভায়াডাক্টটি আজকে উঠানো হল এবং এর মধ্য দিয়ে মূল যে অবকাঠামো অর্থাৎ যে উপরের যেই উড়াল পথ সেই পথটি কিন্তু এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল এবং প্রেসক্লাবের সামনে পাঁচশো বিরাশি এবং পাঁচশো তিরাশি নম্বর পিলারের মাঝখানে এই যে ভায়াডাক্ট এই ভায়াডাক্টটি আজকে তোলা হয় এবং এর মধ্য দিয়ে যে ভায়াডাক্ট সংযোজন সেই সংযোজনের কাজ শেষ হলো এর ফলে যেটি হবে যে গত চার বছর ধরে এই যে সড়কের মধ্যে অবকাঠামো নির্মাণের জন্য মূল অবকাঠামো নির্মাণের জন্য যেই মানুষের যে দুর্ভোগ সেটি যদিও পরিপূর্ণভাবে শেষ হচ্ছে না কিন্তু নিচের কাজটি শেষ হয়ে যাচ্ছে এখন মেট্রো রেলের যেই কাজ সেই কাজটি হবে মূলত উপরের দিকে অর্থাৎ নিচের যে কাজ সেগুলো শেষ করে এখন উপরের দিকে রেললাইন স্থাপন এবং বৈদ্যুতিক যে সংযোগের যে কাজ সেগুলো চলবে এবং অন্যান্য যে কাজ সেগুলো চলবে নিচের দিকের যে কাজ অর্থাৎ মূল যে অবকাঠামো নির্মাণ সেটি কিন্তু শেষ হলো এই বায়োডাক্ট সংযোজনের মধ্য দিয়ে এবং এই বায়োডাক্ট সংযোজন হওয়ার ফলে যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে দুটি ফেজে ভাগ করে যে কাজটি চলছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ফেজ এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে দ্বিতীয় ফেজ সেই দুটো ফেজেই কিন্তু পরিপূর্ণভাবে যেই এই মূল যে অবকাঠামোটি অর্থাৎ যে উড়াল সড়ক তৈরি করা যার উপর দিয়ে রেললাইন যাবে সেটি কিন্তু শেষ হল এবং সেই যে সংযোজন সবশেষ যে স্প্যান বা ভায়াডাক্টের যে সংযোজন সেটি দেখার জন্য আজকে আমরা দেখেছি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু অনেক লোকজন যখন এই স্প্যানটি উঠানো হচ্ছিল তখন অনেক উৎসুক মানুষ কিন্তু সেখানে জড়ো হয়েছিলেন এবং তারা সেই স্প্যান উঠানোর যে দৃশ্য সেটি তারা উপভোগ করছিলেন এবং সবাই হাততালি দিয়ে করতালি দিয়ে কিন্তু সেটিকে স্বাগত জানিয়েছেন তো এর মধ্য দিয়ে যেটি হবে যে এই ডিএমটিসিএল অর্থাৎ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড যারা এই মেট্রো রেল তৈরি করছে তারা বলছে যে এর মধ্য দিয়ে মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হবে বিশেষ করে যারা চলেন যেহেতু নিচের কাজটি শেষ হয়ে গেছে আর যেটি বলা হয়েছে যে যেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল যে দু হাজার অর্থাৎ এই বছরের ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করা সেই লক্ষ্য এখনও ঠিক আছে এবং এটি চালু করা হবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক যেটি জানিয়েছেন এবং দু সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে এবং যেদিন এই ভায়াডাক সংযোজনের কাজটি শেষ হল সেদিন কিন্তু আরও একটি ট্রেন সেট ডিপোতে এসেছে অর্থাৎ এখন পর্যন্ত মোট দশ সেট ট্রেন ডিপোতে চলে এসেছে চব্বিশ সেট ট্রেন চলবে এবং প্রতি ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহন করবে এই যে ঢাকা মেট্রো রেল এর মধ্য দিয়ে ঢাকার যানজট এবং মানুষের যে দুর্ভোগ সেটি অনেকটা কমে আসবে এমনটা প্রত্যাশা এই মেট্রো রেলকে ঘিরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ